বলিউড সিনেমা ম্যাঘনার মতো হেলিকপ্টার এসে নামল মাঠে। দরজা খোলার পর শাহরুখ খান নয়, বের হলেন রেজাউল করিম। সাথে রয়েছেন তার ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত নববধূ জেমিম হোসেন। বিদেশি নববধূকে দেখতে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সের হাজারো নারী পুরুষ ভিড় করেন মাঠের পাশে। শনিবার সকালে হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে নিজ গ্রামে ফেরেন সিঙ্গাপুর প্রবাসী রেজাউল। পালা শেষে একসময় দূর আকাশ থেকে নেমে আসে হেলিকপ্টারটি। এরপর ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাদের। বিদেশি বউ আর হেলিকপ্টার দেখতে পেয়ে খুশি স্বজন এলাকাবাসী। রেজাউল করিম আমার চাচাতো ভাই, সিঙ্গাপুরেই থাকে, কনস্ট্রাকশনে চাকরি করে। আর হলো আমার ছোট ভাই বউ ইন্দোনেশিয়া বংশোদ্ভূত, সিঙ্গাপুর সিটিজেন। ও হলো ওই জায়গায় ব্যাংকের ম্যানেজার চাকরি করে। ওইখানে ফ্যামিলিগতভাবেই ওদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আনুষ্ঠানিকতা শেষে এইবার হেলিকপ্টার যোগে ও বাড়িতে আসতেছে। বাড়িতে আসার পরে আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান হবে আর কি। আগে আমাদের গ্রামে কেউ আসে নাই, এ প্রথমেই আসতেছে। আমরা তাতে বিদেশি মেয়ে তাকে দেখার জন্য এনে সব আছে। আমরা দেখতেছি সিঙ্গাপুরের বউ কত সুন্দর। আমি তো মানুষ অনেক দেখেছি, সিঙ্গাপুর বউয়ের মানুষ তো দেখিনি কে। আমার ছোট ভাই সিঙ্গাপুর থেকে 17 বছর ধরে, কিন্তু বিয়ে করতে পারামি ব্যাপারে বিদেশে। আমিও ছিলাম বিয়ের সময়, কিন্তু সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের রেজাউল করিম। সেখানে পরিচয় হয় ইন্দোনেশিয়ার মেয়ে জেমিম হোসেনের সাথে। পরে পরিবারের সম্মতিতে সেখানেই বিয়ে করেন তারা। তাদের আগমনে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো বাড়ি। নতুন বউ নিয়ে প্রথম বাড়িতে আসার ঘটনা স্মরণীয় করে রাখার পাশাপাশি এলাকাবাসীকে আনন্দ দিতেই এমন আয়োজন বলে জানান রেজাউল। আমাদের বিয়ে হয়েছে হলো, আমরা পারিবারিকভাবে বিয়ে হয়েছে হলো সিঙ্গাপুরে। আমাদের সিঙ্গাপুর রেজিস্টার্ড ম্যারিড হয়েছে হলো গত বছরের নভেম্বর মাসে। ঠিক আছে, এখানে আসা হলো আসলে যে মানে হেলিকপ্টারের উচিলায় গ্রামের সবাই মানে জানা জানি হলো, সবাই আসলো, সবাই দেখলাম। এই তো সবসময় এইটার অপেক্ষাতেই থাকে, কারণ গ্রামবাসীর ভালোবাসা পাওয়ার জন্য আমি এই অপেক্ষাতেই থাকি। আর আমিও চাই যে মানে গ্রামবাসীর পাশে আমিও সবসময় থাকার চেষ্টা করি। ২০২৩ সালের নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বংশোদ্ভূত মেয়ে জেমিমকে সিঙ্গাপুরে বিয়ে করেন রেজাউল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।